हेलो स्टूडेंट्स, आज আমি তোমাদের অঙ্কের জাদু শেখাবো। তো তোমরা তো ছোটবেলায় শিখে এসেছো যে কোনো দুটো নাম্বারের গুণ করলে কি হবে, কিন্তু তার কিছু ট্রিক, অর্থাৎ ট্রিক বলতে কি মানে তোমরা 2 সেকেন্ডে 3 সেকেন্ডে মধ্যে দুটো যে কোনো দুটো সংখ্যার গুণ তোমরা করতে পারবে। তো আমি প্রথমে দুটি সংখ্যা নিলাম, দেখো 47 × 43, তাহলে 47 × 43 কত হয়? তোমরা এটা তো বড় মেথডে করতেই পারবে, সবাই পারবে, কিন্তু এক কথায় কি করে হবে? দেখো, প্রথম যে সংখ্যাটি নেব 47, তার প্রথম অক্ষরটি কত? 4। সেই 4-এর পরের সংখ্যা কত, মানে 1 যোগ করলে 4-এর সাথে কত হয়? 5। যে 5 সংখ্যাটি এলো বা যে সংখ্যাটি এলো তার সাথে দ্বিতীয় সংখ্যার প্রথম অক্ষরটির সাথে গুণ করলে দেখো 4×5=20। আর তারপরে হবে প্রথম সংখ্যাটির দ্বিতীয় অক্ষর হচ্ছে 7, দ্বিতীয় সংখ্যাটির দ্বিতীয় অক্ষর হচ্ছে 3×3=21। দেখো, তোমরা 47×43 ক্যালকুলেটরে পুট করে দেখো, 2021-ই আসবে। তোমরা তাহলে শিখলে দুটি সংখ্যার গুণফল কী করে বার করতে হয়। তাহলে চলো তোমাদের আমি একটি করতে দিই, 56×54 কত হয়? এর জন্য আমি তোমাদের 15 সেকেন্ড টাইম দিলাম। তোমরা কি পারলে? যদি না পারো দেখে নাও, আর যারা পারলে তারা মিলিয়ে নাও। প্রথম দেখো, প্রথম সংখ্যাটি, প্রথম অক্ষরটি 5, 5-এর সাথে 1 যোগ করলে কত হয়? 6। সেই 6-এর সাথে দ্বিতীয় সংখ্যার প্রথম অক্ষরের সাথে গুণ হবে, অর্থাৎ 5×6=30। আবার প্রথম সংখ্যার দ্বিতীয় অক্ষরটি 6, দ্বিতীয় সংখ্যার দ্বিতীয় অক্ষরটি 4, তাহলে তার সেই দুটির সাথে গুণ হবে, অর্থাৎ 6-এর সাথে 4 গুণ হবে, দিয়ে 4×6=24, তাহলে অ্যান্সার হলো 3024। আমি আরও একটি অঙ্ক তোমাদের করতে দিলাম, গুণ করতে দিলাম, 102×108, দেখি তোমরা কে পারো। তাহলে তোমাদের আমি তার জন্য 15 সেকেন্ড টাইম দিলাম। তোমরা কি পারলে? যদি না পারো তাহলে দেখে নাও, আর যারা পারলে তারা মিলিয়ে নাও। দেখো, 102×108, তাহলে দেখো প্রথম সংখ্যার দ্বিতীয় অক্ষর তার মানে 2, তাহলে প্রথম অক্ষর 10, দ্বিতীয় সংখ্যার দ্বিতীয় অক্ষরটি 8, তাহলে প্রথম সংখ্যা 10 ধরব। এতক্ষণ আমরা দুটি অক্ষরের সংখ্যা নিয়ে গুণ করছিলাম, কিন্তু দেখো এখানে 3টি অক্ষরের সংখ্যা, তাই আমরা এদিক থেকে সবসময় বিবেচনা করব, ডান দিক থেকে বাঁ দিকে আসব। ডান দিকে 2টা একা পড়ে আছে, তাহলে এটিকেই আমি দ্বিতীয় অক্ষর ধরব, আর বাদ বাকি যারা আছে তাকে আমরা প্রথম অক্ষর হিসেবে বিবেচনা করব। তাহলে এটা হবে 10, 10+1 কত হয়? 11। 11-র সঙ্গে দ্বিতীয় সংখ্যাটির দেখো দ্বিতীয় অক্ষর যদি 8 হয় তাহলে প্রথম অক্ষর হয়ে যাবে 10, তাহলে 11×10 কত হয়? 110। আর প্রথম সংখ্যাটির দ্বিতীয় অক্ষর তো 2, আর দ্বিতীয় সংখ্যাটির দ্বিতীয় অক্ষর 8, তাহলে 8×2 কত হয়? 16, তাহলে অ্যান্সার হবে 11,016।
তোমাদের আমি অঙ্কের জাদু শেখালাম। তোমাদের ভালো লেগেছে তো? আশা করি ভালো লেগেছে। আরও অনেক নতুন নতুন অঙ্কের জাদু নিয়ে আমি তোমাদের কাছে আবার আসব। তোমরা সবাই খুব ভালো থেকো।